মাত্র জবান দিয়া যদি আমার ধর্মের কলিমা যে লোকে ওই লোকটাকে আমার ধর্মে তাকে মুসলমান এবং মুমিন বলা বাবারে যতক্ষণ পর্যন্ত আমার ধর্মের কলিমাটা একেবারে অন্তর দিয়ে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত না পড়বা আমি তোমার বাড়িতে দাওয়াত খামনা আমি চলে যাই এমনি ওখবা ডাক দিয়ে কয় ও

জীবনে যত অপরাধ করেছ আল্লাহ মাফ করে দিয়েছেন আলী ইসলাম ইয়াহ দিমো মা কানা কাবল ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার ধর্মের কলিমা ফাট করলে জিন্দগির তাম গুনা আল্লাহ মাফ করে দেল তোমার জীবনে যত অপরাধ করেছ মহান আল্লাহ মাফ করে দিয়েছেন এই নাও আজ থেকে তুমি আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে গেলা আজকে আজ থেকে তুমি আমার সাথে ওটা বসা করবা আমি তোমার সাথে ওটা বসা করব আজকে থেকে তুমি আমার বন্ধুতে রূপান্তরিত হলা এই নৌ খাবার শুরু করে দিলাম আল্লাহ নবী পেট উদর ভর্তি করি আল্লাহ নবী পেট মুবারক ভর্তি করি উকবাইব নাবি মাইতের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে যখন গেলেন যখন জিয়াফতের পর্ব যখন শেষ হয়ে গেল এই দিকে উকবাইব নাবি মাইত যখন রাস্তা দিয়ে বাহির হয় তার প্রাণপ্রিয় বন্ধু উবাইব নে খলফ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে নবীর প্রচন্ড শত্রু আবু জাহাল আবু লাহাব সেই উপায় ইবনে খলফের দলেরা যখন পাইল উকবাকে ডাক দিয়ে নিয়ে কয় তুই নাকি মুহাম্মদের কলিমা পাঠ করছ এই মুহূর্তে তোর মন্ত্রিত্ব আমরা কেটে দিলাম দল থেকে বহিষ্কার করে দিলাম শেষ বন্ধুত্ব শেষ আমার সাথে তোর সম্পর্ক শেষ দল থেকে আউট তুই নবীজি তুই মুহাম্মদের কলিমা ফাট করছ তোর সাথে আর কোনো ধরনের বন্ধুত্ব না এখন তো আবি তোর দোত আমি তো মুখে মুখে পড়ছি কয়েক কস কি সব কিছু জানি হে পেড়ায় কইসে যে অন্তর দিয়ে করন লাগব তুইও কইস অন্তর দিয়ে ফাট করছ এই জন্য তোরে চিনছি তুই যখন মুহাম্মদের সাথে বন্ধুত্ব স্থাপন করছ আমাদের সাথে তোর কোনো জায়গা নাই এখন করত কি আমার কি সদস্য পদ বাতিল বলে একবারে সব বাতিল বলে তইলে তোরার সাথে বন্ধুত্ব আর আমার যে নেতাগিরি আছে এটা ঠিকাইতে গেলে কি করতেইব বলে তার সাথে বন্ধুত্ব চিরতরে খাইটা দিতে যে কলিমা ফাট করছ এটা ফিরত দিবে আর শোল ফিরে আইতে সময় তার সেরার মধ্যে থুথু দিতে হইব থুথু যদি দেয় তো ফারস তইলে আমরার সাথে বন্ধুত্ব ঠিক আছে এখন তাড়াতাড়ি গেছে সময় সংক্ষেপ দৌড়ে গিয়া আল্লাহর রসুলের দরবার হাজির হাজিরা দিছে নবী আলাইহি সালাতাম তাকে স্বাগত জানাইতে জানাইতে স্যার হে কয় না না আমাকে স্বাগত জানাইস না আমি আইসি তোর ধর্মের কলিমা ফিরত দেওয়ার লাগি নওজবিল্লা অল অল আমি যে তোর কলিমা ফাট করছি ই কলিমায় আমি এখন থেকে আর বিশ্বাসী নই আমি তিনশো ষাট দেবদেবী বিশ্বাস করি আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম ও মোহাম্মদ সবাই বলেন সল্ল্লাহ আলহ আসাল্লাম ও তোমার সাথে আমি বন্ধুত্ব করেছিলাম বন্ধুত্ব শেষ কারণ উবৈ ইবনে খলফ আবু জাহাল এরা কইতেছে এরার দরবারও আমার আর স্থান নাই এখন আমি তোমার সাথে বন্ধুত্ব ক্যান্সেল করিয়া তারার সাথে বন্ধুত্ব আমার বজায় থাকবো নেও তোমার কলিমা হইয়া ওই খাক কয়া থুতুটা খালি দিত এমন কি কোনো বর্ণনায় মাইরা ও দিছে ঠিক ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস ডাক দিয়ে কল গজবের এক দল ফিরিস্তা নিয়ে যাও সময় ওইল এতটুকু তার মারা মুখের থুথুডা আমার নবীজির চেহারার মধ্যে ফরার আগে আগে এই গজবের ফিরিস্তা লইয়া যাও এরারে দিয়া এই তার মুখের থুতুটারে এসিড বানাইয়া উকবাই আবি মাইথের সেহারার মধ্যে দিবায় ফিরাইয়া আল্লাহ জিব্রাইল আলহ ইসালাতাম হই আমার জীবনে বেশ কয়েকবার আমারে আল্লাহ ই ধরনের সময় দেয়া আমার দৌড়াই সইন আর আমি ছয় হাজার ফাঙ্কা ছয় হাজার ফাঁকা একসাথে ঠান দিয়া আমি পৃথিবীতে আইছি সোহান আল্লাহ আল্লাহ আমারে কইসলা যে এরা দশ ভাই এই ইউসুফ আলাহ ইসলামের কুয়ার মধ্যে ফালাইছে কুয়ার নিচে বড় একটা ফাত্তর আছে কুয়ার নিচে পানি নাই সুখ না ফাত্তরের মধ্যে আমার ইউসুফের মাথাটা বাড়ি খাইব মাত্র কম বয়সের বাচ্চা মাথাটা ফাটি যাইব জিবরাইল তুমি যাও তোমারে ওই ইউসুফ আলাইহিস সালাম নিচে যাওয়ার আগে আগে কুলো লও একটা স্পিডে দৌড় দিয়েছিলাম ছয় হাজার ফাখা একসাথে ঠান্ডিয়া হজরত মুসা ছোট বাচ্চা মাত্র সাত মাসের বাচ্চা বসে দেয় বিবি আসিয়ায় আদর ফালখাবাফ ফালক বাবা হেরাউন আলাই আল্লাহ কিয়ামতের রাখ পর্যন্ত তার উপর খালি লান আর অভিশাপ নাজিল করক সবাই হয়ে আমিন আর মুসা আলাইহ সহ সমস্ত আম্বিয়া কেরামের রুহের উপর কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রহমতের ভারী বর্ষণ নাজিল করক সবাই আন আমিন সাত মাসের বাচ্চা বিবি আসিয়া দিসেন ফেরা অন্যার কুল ফেরা অন্য ছেলেরা তো সুন্দর ওই তবে সন্দেহ লাগে সব তুই মারলাম একটা তুই ফালস ইটাও নিয়ে আমার শত্রু হয় মাইলি তো ইসলাম সবই এটা কইতাছে আর এমনই মুসালা ইসলাম কুল বৈশা ডাইন একটা দাঁড়িডার মধ্যে সেরা অন্যার দাঁড়ির মধ্যে দর্শে আর বাম যেমনে যেমনি শটকনাটা মারছে ঠাস কইরা উঠছে আরো যদি সরে হয়েছে ভাঙানালা ডাইন একটা দাঁড়ির দর্শে বাম তাপপর দিছে সেরা অন্যায় কয় এই কি ফাল চস দেখছ এটা তো আমারে বাম আড্ডা দিছে এটা আমার শর্ট মার্চ যে শর্ট দিছে বিবি আসিয়া দৌড়ি আসেন হেসা হেসা আসার হলে দিত এই সাবধান সাবধান ফুলারে মাইরুল না আমার ছেলের মাইরুল না এটি অবুজ তুই খস অবুজ এটি দি আমার বাহের আগে বালি গইছে বলি খেমলে এই যে ডাইনের দিয়ে দাঁড়িয়ে আর বাম আদ্যে শটকোনা দিছে তুই জানাস নি বাম আদ্যে শটকোনা কে হারে দেয় শিক্ষকে ছাত্র রে দেয় আর শাসক যে যার শাসায় অন্যায় যে করছে তারে দেয় হে দেয় আমার যে না দিছে এর দ্বারা বোঝা যায় হে আমরা না তো শাসন করছে বোঝা গেল ই ফুলাই একদিন আমার শাসন করব। আমার সন্দেহ দিছে যাই হোক ই কথার দ্বারা বোঝা গেল হের উইন্য দাঁড়িয়ে আসিল না নাই মাথে না গেলে হেরাউন কি আছিল দাড়ি আছিল আমরা দাড়ির মশলার মধ্যে আরো মজবুত হওয়ার দরকার আছে আরো যখন এখন ফেরা উইনাই সটক না খাইয়া এখন কয় ফুলানো মারিলি ও বিবি আসিয়া কইলা না না এটা অবুজ হয় না এটা অবুজ না এটা আমার বাবা এত শর্টকনা দিয়েছো এটা বুঝদার এমনই বিবি আসিয়া কইলে তৈলে পরীক্ষা কর বলে কেমনে পরীক্ষা এক একটা একটা ফাত্রের মধ্যে আগুন আর একটা ফাত্রের মধ্যে স্বর্ণ দূর ওই ওই চক করব আগুনের আংরা এটাও লাল টুকটুকা চকচক চক করব আর একটার একটা প্লেটের মধ্যে স্বর্ণের টুকরা রাখবে দেখি ফুলায় কোনটা তাঁত দেয় যদি আগুনও আদ দেয় তাহলে বুঝা গেলো অবুজ আর যদি স্বর্ণের প্লেটের মধ্যে আদ দেয় তাইলে বোঝা গেল স্বর্ণের প্লেটের মধ্যে যদি আদ দে মাত্র সাত মাসের বাচ্চা উনি যখন হাত বাড়াইছেন উনার হাতটা কিন্তু স্বর্ণের প্লেটের দিকে যাইতেছে আর এই দিকে ফেরাউন দাঁড়ানো কয় যদি স্বর্ণের প্লেটের মধ্যে এই সাত মাসের বাচ্চা যখন হাত দেবে তাইলে বোঝা গেল গো আমি যে বলেছিলাম আমার বাবার আগে বালি গইছে কথা সত্য কারণ সিনে নি এখনোই এখনই হোলায় কি ছিলে স্বর্ণ ছিলে আল্লাহর পয়গম্বর হজরতে موسی আলাইহিস সালামের হাত মুবারক যখন স্বর্ণের প্লেটের দিকে যায় আল্লাহ পাক রবুল আলামিন নাকি ডাক দিয়ে বলেছেন জিবরাইল যাও আমার মোসার হাতটা এই স্বর্ণের প্লেট থেকে ফিরাইয়া আগুনের উপর তুমি ফেলে দাও জিবরাইল ছয় হাজার পাকা ব্যবহার করে দরদি আসিয়া নবির হাত এই আগুনের প্লেট থেকে যখন স্বর্ণের প্লেট থেকে আগুনের প্লেটে ফেলে দিয়েছেন আগুনের মধ্যে ধরেছেন আংরা ও আমার ফনের ভাইয়েরা ছোটো বাচ্চারা যা কিছুর মধ্যে দরবেচ্ছার সাথে সাথে মুখে দেয় একটু আংরার টুকরা যখন জিব্বার কোণার মধ্যে লেগে গেল এই জিব্বার আগাটা একটু ফুরে যায় এই কারণে মুসালিক সালামের জবানের মধ্যে কিছু তুতলাপনি ছিল সুহানার আমার ফানের ভাইরাপ তেক তো দ্রু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও জিব্রাইল এই গজবের ফিরিস্তা যাও তাড়াতাড়ি যাও এখনই আমার আমার পিয়ারে হাবিবের চেহারার মধ্যে থুথু মেরে দিয়েছে আমার দোষমাল উকবা ইবনে আবি মাইতের থুথু আমার নবীর চেহারার মধ্যে পড়ার আগে আগে এই থুথুটাকে আগুনের টুকরা বানাইয়া এই অ্যাসিডের টুকরা বানাইয়া তার চেহারার মধ্যে ফিরাইয়া মেরে দাও গজবের ফিরিস্তা চলে এসেছিল তার মুখের তোতো ইসিড বানাইয়া আগুনের টুকরা বানাইয়া ওই উকবাই আবি মাইতের চেহারার মধ্যে যখন ফিরাইয়া দিলেন এমনি চেহারাটার সাথে সাথে এসিডের আগুন দিয়া যেভাবে চেহারা জলসে যায় তার পরিপূর্ণ চেহারা জলসে গেল এত সুন্দর চেহারা আর নাই সুন্দর চেহারাটা যখন ফুরে গেল এখন সাথে সাথে কাঁদে আয়ের উকবা উকবাই বিময়দ কান্দে ও ও বায়েব নে खिलाफ ওরে আবু জাগাল ওরে আবু লাহাব তোদের সাথে বন্ধুত্ব টিকানোর জন্য আমি যখন এই মুহাম্মদের কাছে যখন কলিমা ফিরदत দিতে আসলাও আমি তোদের পরামর্শ মতো যখন তুতু তার সেহারায় মারলাও এই তুই তো তার সেহারায় ফলাইতে পারে নাই আমার সেহারায় পড়ল আমার চেহারাটা জ্বলে গেল আমার এত সুন্দর চেহারা এখন আমি কি করে আমি ফিরে পাই আমার এই জীবনটা ধ্বংস হয়ে গেল আরবের আর কোনো মহিলা আমাকে আর দিন পছন্দ করবে না আমার আমার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই আমার চেহারাটাও ছিল সুন্দর আজ থেকে আমার চেহারা একদম স্বরের আকৃতি ধারণ করলো আরে বন্ধুগণ তোদের কারণে আমার এমন পরিণতি আল্লাহ দিয়ে বলিল ও এই ঠিক এই মুহূর্তে আমার নবীজির দরবারে এই কয়েকখানা আয়াত তিলাওয়াত করে শোনায়া দাও আমি আল্লাহ এই উকবা ইবনে আবি মুআইতের ব্যাপারে আমি আলমি আমি আল্লাহ কি নাজিল করলাম আমার কোরআনের আয়াত ফাট করে শোনায়া দাও হযরত জিব্রাইল আল্লাহ নবীর কাছে সাথে সাথে এই তিনখানা আয়াত যখন নাজিল করে দিলেন আল্লাহর নবী সেই উকবা ইবনে আবি মুআইতকে শোনায়া দিলেন এই আয়াত

তখিল ফুল নন ও উকবা শুরু আজকে তোমার চেহার ইয়েসিডির আগুনের মতো আমার গজবের আগুন দিয়া তোমার সুন্দর চেহারাটা সাই সাই করে দিলাও একদম সাই কালার তোমার চেহারা হয়ে গেছে ওই দিন তোমার কেমন অবস্থা হবে রে আজকে আমার নবীজির সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছিল আমার নবীজির কলিমা তুমি পাঠ করেছিলে আমার নবী তোমার সাথে বন্ধুত্ব করেছিল রে আর আমার নবীজির সঙ্গে বন্ধুত্ব তুমি ক্যান্সেল করে দিয়ে এই ও আবিজা খাল খলফের সাথে বন্ধুত্ব করেছ নবীর সঙ্গে আমার বন্ধুত্ব তুমি ছেড়ে দিলা এই সমস্ত বেঈমানদের সাথে বন্ধুত্ব ধরার কারণে ওই দিন তোমার কেমন অবস্থা হবে এখন তো শুধুমাত্র চেহারা জলে সাই সাই হলো ওই হাসরের ময়দানে এই দুই হাতের দশ সষ্টাঙ্গুল কামরাইবা আর কামরাইতে কামরাইতে তুমি এই কথাটা বলবা হায়রে কেন মুহাম্মদের সাথে কেন বন্ধুত্ব ছেড়ে দিলাও এবং বেঈমানদের সাথে কেন বন্ধুত্ব করলাও আমার বন্ধুত্ব করার কারণে আজকে হাসরের ময়দানে আমার জন্য এই ধরনের কঠিন আজাবের সম্মুখীন হতে হলো আমি কেন নবীজির সাথে বন্ধুত্ব করলাম না ওগো আমার ফানের বাইরা শুনুন আল্লাহর নবী দেড় হাজার বছর আগে পৃথিবী থেকে বিদায় বানায় নিয়েছে নবীজির সাথে এখন বন্ধুত্ব করার সিস্টেমটা হলো আল্লাহর নবীজি নবীর সুন্নত নবীজির লেবাস যাদের সাথে তাহলে তারাই যদি আপনার বন্ধু হয় এরা নাকি বিশ্ব নবীর সাথে সরাসরি বন্ধুত্ব স্থাপন করলো জুরুসুরা খনসব হান আমার প্রাণ ভাইরা আল্লাহ নবী দুনিয়াতে নাই কাজ করবে গো নবীর নবিজির লেবাস যাদের মধ্যে থাকবে দাড়ি মুবারক যাদের মধ্যে থাকবে টুপি মুবারক যাদের মধ্যে থাকবে নবীজির আদর্শ যাদের মধ্যে থাকবে তারার সাথে বন্ধুত্ব করলে নবীর সাথে বন্ধুত্ব করা হয় আল্লাহর নবী বলেন মাল আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বা ওয়ামান আহব্বানী কামাক ইফিল জানালা আমার সাথে ভালোবাসা আমার সাথে বন্ধুত্ব যদি করতে চাও আমার সাথে বন্ধুত্ব আমার সাথে আন্তরিক ভালোবাসার সিস্টেম হলো শুধুমাত্র মুখের দ্বারা দাবি করে নয় শুধুমাত্র মুখে মুখে স্লোগান দেয়া নয় আমার সুন্নতের আমার লেবাসের যদি ভালোবাসা করো আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি নবীর ডিক্লারেশন দিলাও আমার সাথে জান্নাতের সঙ্গে হয়ে যাইবে আমরা কি চাই নবীজির সাথে জান্নাতের সঙ্গী হই থাও নবীজি বলেন কানা মাগি ফিল জানলা অগো আমার ফানের বায়েরা শুধুমাত্র গজল গাইলি শুধুমাত্র গান গাইলি নবীজির ভালোবাসা হয় না সাথে বন্ধুত্ব হয় না নবীজিকে মুখে মুখে ভালোবাসত আমার সাইতে বড় আবুল আহাব আবু জাহাল উদ্বা সাইবা উবাইব না খলফ মুখে মুখে ভালোবাসছি অন্তরের দ্বারা ভালোবাসে নাই নবীজির আদর্শ গ্রহণ করে নাই অতএব মুখে মুখে যারা ভালোবাসবে নবীজির সন্ন্যত যাদের মধ্যে থাকবেলা। নবীজির আদর্শ যাদের মধ্যে থাকবেলা। অবশ্যই বুঝতে হবে আবু লাহাবের দোলাবাই আরো জুড়ে সেরা ঠিক না ঠে আমরা মদিনার ফাগল আমরা নবীজির ফাগল নবীর প্রেমের টিকেট সারা হবের সাগল আমরা মদিনার ফাগল আমরা নবীজির ফাগল আরে বাবা পাগল নবীজির পাগল মদিনার পাগল মুখে মুখে বললে হয়েলা নবী বলিল মাল আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি আমার পাগল যদি হতে চাও আমার প্রেমিক যদি হতে চাও আমার সুন্নতকে কামড়ে ধরতে হবে আর যদি সেরক আমি কুমিল্লা কুমিল্লা প্রোগ্রাম করছিলাম তো কুমিল্লা রাস্তার পাশেই কইতেছে মিয়া সাবেলার পাগল আমরা পাগল আমি কই বড় সুন্দর লাগছে দেখি আমি দেখতে চাই নবীর পাগল মদিনার পাগলের চেহারাটা আমি একবার দেখতে চাই এত সুন্দর করে কয় এখন চেহারার চাই চেহারার দিকে সে দেখি দাড়ি একদম প্লিন শিফ মল্লা প্লেনশিপ দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে নবীর পাগল না নবীর দুশ্মন আরো যদি সেটা কান বাইর আবার আল্লাহ পাক বলি যত বন্ধুত্ব কার সাথে করবেন কার সাথে আলোচনা করেছেন ওই বন্ধুত্ব আল্লাহর নবীজির সাথে তার হয়ে গিয়েছিল কিন্তু নাস্তিকদের সাথে বন্ধুত্ব কারণে সাথে বন্ধুত্ব ক্যান্সেল হয়েছে যদি ঠিক না বে ঠিক এই জন্য বন্ধু যদি ভালো হয় বন্ধু যদি বলি হয় আল্লাহর বলিগণের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারল তাইলে অবশ্যই নিজের পরিবর্তন হয়ে যাবে ওই আবি মুয়াইতের জীবন পরিবর্তন হয়ে যেত আল্লাহর সাথে যদি বন্ধুত্ব ঠিক ঠিক আমার ফানের বাইরা শুনুন তামাম জীবন চিনা করেছি তামাম জীবন মদ খাইছে তামাম জীবন ডাকাতি করেছে এমন লোক নবীজির পরশে সরাসরি জান্নাতি হয়ে গিয়েছে জুরুসুরা ঠিক না ঠিক মরুভূমির ভিতরে ডাকাতি করত ছুরি করত রাখালি করত যারা ছিল মরুভূমির রাখাল তাদেরকে আল্লাহ পায়ক রাব্বুল আলমিল আল্লাহর নবীজির পরশে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এটা কিসের বরকতে আর আল মুসা হাবা বন্ধুত্বের খাতির আলমোলা সাথে আপনি উঠাবসা করুন আপনি কোনো পাপিষ্ঠ আপনি কোনো মৎখুর আপনি কোনো জালেমের সঙ্গে উঠা বসা করুন কিনা লক্ষ্য করে দেখুন কোন টেরোরিস্ট সন্ত্রাসীর সাথে উঠাবাসা করতেছেন কেনা দেখুন আল্লাহর বলি হক্কানি বলিগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন তাইলে হাসরের মাঠে কাঁদতে হবে না বন্ধু হবে সে আল্লাহর আরো সের নিচে জায়গা পাবে যে আরও জোরে এখন ঠিক না বেঠে আরো সের সায়ার নিচে যারা জায়গা পাবে এদের সঙ্গে যদি আপনি উঠাবসা করল আল্লাহ এদের খাতিরে আল্লাহ পাক আপনাকেও আরসের সায়ান নিচে জায়গা করে দিবেন জুল সির সুহার বকারি শরীফ খন্ড নম্বর

সায়া থাকবে না গো আল্লাহর নবী বলে সাত দলের মধ্য থেকে রাজ